সত্যের সন্ধানে সবার আগে ই প্লাস টিভি। আপনাদের এখানে কেমন কাস্টমার কেমন আছে, কেমন রেসপন্স? কাস্টমারের রেসপন্স এখন একটু ভালো, যেহেতু 31st নাইট ডে আজকে, তারপর কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, তো এই হিসেবে কাস্টমার একটু ভালো আসছে, কারণ অ্যাপারেল সাইট একটু বেশি যাবে এই মানে এই সময়টাতে। তারপর কালকে ইলেকশন ছিল, ওইটা উপলক্ষে তার চেয়েও মানে একটু কাস্টমার ভালো ছিল। ইলেকশনটা মোটামুটি একটা ইয়া ছিল, কালকে ইলেকশনটা হয়েছে, সুন্দর হয়েছে, এটার জন্য আপনারা খুব খুশি। প্লাস মনে করেন এখন আজকে 31st এর অনুষ্ঠানটা সুন্দরভাবে সবাই করতে পারবে, ওটাও হবে। প্লাস কালকে আমাদের 1 তারিখ, যেহেতু জানুয়ারির 1 তারিখ, কালকেও আমাদের অনুষ্ঠান হবে, মানে বছরের নতুন শুরু, ওই হিসেবেও কিছু মানে অফারও থাকছে কাস্টমারের জন্য। যে আমাদের 31st আজকে অনুষ্ঠান, সুন্দর একটা ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের নতুন আবার বর্তমান সরকার আসলো, তারপর কালকে বছরের অনুষ্ঠানটা হবে, এই ব্যাপারে আপনাদের আজকে মতামত। যেহেতু বাংলাদেশে নির্বাচন গেছে, ভালো একটা নির্বাচন গেছে, কোনো সহিংসতা হয় না, আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ আগামীকালকে বর্ষবরণ উপলক্ষে সবাই এ থাকবো, এবং বর্ষবরণ আমাদের হালি শহর মাঠের পক্ষ থেকে নতুন সরকারকে আমরা শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা, এটাই আপনাদের কাম্য, তাহলে আপনাদের আজকে নতুন বছর হিসেবে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নাম কেন? আমার নাম মাসুম বিল্লা, আমি অপারেশন ম্যানেজার হালি শহর। হালি শহর, ধন্যবাদ। ধন্যবাদ, খুবই ভালো লাগছে, ধন্যবাদ।